বিরাট কোহলি টি টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজের ছন্দে ফিরে পেয়েছেন। গত এক দেড় বছর ধরে তার ব্যাট হাতে থেকে কোনো উল্লেখযোগ্য কীর্তি গড়ে উঠতে দেখা যায়নি। সেই খরা তিনি এশিয়া কাপে কাটিয়ে উঠেছিলেন নিজের 71তম শতরানটি সম্পন্ন করে। অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপে সেই ফর্মই অব্যাহত রাখতে চান প্রাক্তন ভারত অধিনায়ক। অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখার পর থেকে অনুশীলনের সময় বিন্দুমাত্র ক্লান্তি দেখা যায়নি কোহলির মধ্যে। তিনি ভারতীয় দলের হয়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামেননি, কিন্তু গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আয়োজিত প্রস্তুতি ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন। তবে 13 বলে 1টি চার ও 1টি ছক্কার সহযোগে 19 রান করার পর মিচেল স্টার্কের বলে আউট হয়েছিলেন বিরাট কোহলি। ব্যাট হাতে উল্লেখযোগ্য কিছু করতে না দেখাতে পারলেও ফিল্ডিংয়ের মধ্যে দিয়ে তিনি দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিভিয়েছিলেন। সেই ম্যাচ তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার পর বাকি সকলে যখন বিশ্রাম নিতে চলে গেছেন তখন ফের একবার নেটে গা ঘামাতে ঢুকে যান বিরাট কোহলি। কিন্তু গাব্বাই সেই সময় নেট প্র্যাকটিস চলছিল পাকিস্তানের দলের। ব্যাটিং প্র্যাকটিস করছিলেন পাকিস্তানের অধিনায়ক এবং তারকা ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। যদিও তার জন্য বিরাট কোহলি অনুশীলন আটকে থাকেনি, রিজওয়ান ও বাবরের পাশে একটি খালি নেটে হেলমেট ও প্যাড পরে ব্যাট হাতে নেমে পড়েন বিরাট কোহলি। তাদের একই সঙ্গে অনুশীলনের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ইতিমধ্যে প্রচুর ক্রিকেট প্রেমী সেই ভিডিওটি দেখছে এবং শেয়ার করেছেন। বিরাট কোহলি প্রায় 40 মিনিট অনুশীলন করেন। তাকে অনুশীলন করতে দেখে সেখানে উপস্থিত হন ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। অনুশীলন শেষে বিরাট কোহলি দীর্ঘক্ষণ নিজের কোচের সঙ্গে কিছু একটা আলোচনা করেন। প্রস্তুতি ম্যাচে স্টার্কের একটি শট বলে শিকার হয়েছেন বিরাট। খুব সম্ভবত সেই সংকট পরামর্শ তিনি নিয়ে চেয়ে নিচ্ছিলেন নিজের তারকা কোচের কাছ থেকে।